আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠান্ডা ঠান্ডা শীতের সকালটা শুরু হলো গরম গরম গ্রিন টির সাথে। গ্রিন টি খেয়ে আমি আর আমার জামাই রেডি হয়ে গেলাম ছটপট, কারণ আজকে আমরা সকাল সকাল যাচ্ছি চকোরিয়াতে। আজকে আমার ভাসুরের ছেলের খতনা এবং মেয়ের কনফার্ম অনুষ্ঠান হবে, সেই উদ্দেশ্যে আমি রওনা দিলাম। আর লম্বা 2 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা চকোরিয়াতে পৌঁছালাম। আর এই প্রোগ্রামটা করতেছে আমার ভাসুরের শ্বশুর বাড়িতে, আর আমরা সেখানেই আসছি আসলে। আর প্রোগ্রাম উপলক্ষে ওদের বাসার আশেপাশে ডেকোরেশন করা হয়েছে, আর আমরা যাওয়ার পর একটু ঘোরাঘুরি করে আশেপাশে, দেন হাতে মেহেদি লাগাই। মেহেদি লাগানোর পর একটু ক্লিপ নিই, আর সবাই দুপুর ভাতটা খেয়ে রেডি হয়ে যায়, কারণ 3টার দিকে আমার ভাসুর ছেলে আয়ান এবং ভাসুরের মেয়ে আন্নাবাকে ঘোড়ার গাড়ি করে ঘোরানো হবে। আর ঘোড়ার গাড়িতে আমি একটু ক্লিপ নেই, ওখানে ঢোলও আনানো হয়, ঢোলের তালে তালে ঢোলওয়ালারা ডান্স করছিল। আর ঘোড়ার গাড়িতে বসছিল আমার ভাসুরের ছেলে আয়ান এবং মেয়ে আন্নাবা এবং তার দাদি আর নানি। আমরা সবার পিছনে টমটমে বসেছিলাম, প্রায় 8-10 টমটম ছিল, টমটম করে আমরা পিছনে বসেছিলাম, আর সামনে আয়ান আর আন্নাবা ছিল ঘোড়ার গাড়িতে। এরপর আমরা চকোরিয়া ব্রিজ পর্যন্ত এসে আমরা আবার ঘুরে ব্যাক করছিলাম। ব্যাক করার সময় আমরা এক জায়গায় থেমে যাই, থেমে ওখানে দেখলাম যে অনেক ধরনের সবজির বাগান ছিল, সো ওখানে নেমে আমরা ছবি তুলি, ভিডিও করি, কিছু টাইম আমরা ওখানে স্পেন্ড করি। এরপর আমরা বাসায় ব্যাক করি, অ্যান্ড বাসায় ব্যাক করে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে যায় সন্ধ্যায় প্রোগ্রামের জন্য। সন্ধ্যায় খুব সুন্দর একটি কেক আনা হয়েছিল, কেকটা অনেক সুন্দর ছিল, টেস্টও কিন্তু অনেক ভালো ছিল। আর একটু হালকা মতো ডেকোরেশন করা হয়েছিল, আন্নাবা শাড়ি পরেছিল আর আয়ান পাঞ্জাবি পরেছিল, দুজনকে মাশাআল্লাহ অনেক 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 কিউট লাগছিল। আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন, ওদেরকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ অনেক অনেক সুইট লাগছিল। এরপর ওর নানা নানি এবং দাদি সহ সবাই একসাথে বসে, বসার পরে স্পার্কটা জ্বালায়, তারপর ক্যান্ডেল জ্বালায়, ক্যান্ডেল জ্বালানোর পরে একসাথে সবাই মিলে কেক কাটে, এরপর একে অপর কেক খাওয়াই দেয়। তার কিছুক্ষণ পর আমরাও স্টেজে উঠি, আমি ভাবিরা সবাই একসাথে স্টেজে উঠি, স্টেজে উঠে আমরাও ছবি তুলি, ভিডিও করি। আর এরপরে আমরা সবাই তারাবাজি জ্বালাই। আসলে সব বাজির মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হল তারাবাজি, কারণ আমার মনে হয় এটা সেফ আর খুবই মজা লাগে আমার জ্বালাইতে। আমি আমার জামাই আয়ান আন্নাবা আমরা সবাই তারাবাজি জ্বালাই, তারাবাজি জ্বালে অনেক মজা করি, দেন পাড়ার কিছু ছেলে মেয়েরা। আমি এখানে ডান্সের ফুল ভিডিও অ্যাড করি না, কারণ অ্যাড করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি ওগুলো আলাদা আলাদা করে আপলোড দিয়ে দিব। আর রাতে চলে যাই আমার শ্বশুরবাড়ি হারবাঙে। হারবাং জায়গাটা অনেক সুন্দর, আসলে জায়গাটা এত যে বেশ সুন্দর, মানে যে কারো মন ভালো হয়ে যাওয়ার মতো। সকালে ঘুম থেকে ওঠার পর আমার জন্য আমার জালের মেয়ে নাজমা শিমুল তোলা গাছের ফুল দিয়ে হাতের গয়না বানায়, আর আমাকে যখন নাজমা আমার হাতে পরিয়ে দিয়েছিল তখন আমার আসলে অনেক ভালো লাগছিল, কারণ আমি জীবনে প্রথম শিমুল তোলা গাছের ফুল দিয়ে হাতের গয়না বানিয়েছি, আর সেটা আমার হাতে পরেছি, সো আসলে আমার খুব বেশি ভালো লাগছিলো, আর আমার হাতেও অনেক সুন্দর লাগছিলো, তাই আমার অনেক ভালো লাগছিল। আর ফুলগুলো আসলে অনেক সুন্দর, আমি আসলে প্রথমবার এটা এক্সপিরিয়েন্স করেছি, আমার অনেক ভালো লেগেছে। দেন আমরা ওখান থেকে চলে যাই গোলাপ ফুলের বাগানে, সবাই একসাথে গিয়েছিলাম। আসলে গোলাপ ফুলের বাগানে যাওয়ার পর এত যে ভালো লাগছিলো, এত স্মেল, মানে এত সুন্দর একটা স্মেল ছিল। আমরা সবাই জানি যে গোলাপের স্মেল অনেক সুন্দর, মানে আমার আশেপাশে সবগুলো গোলাপ ফুল ছিল, সো এটা আসলে ভালো লাগার মতোই, মানে আর আসলে আমার ফুল খুবই 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 পছন্দ, আর গোলাপ ফুল হলে তো কথাই নেই। আর লাল গোলাপ, প্রত্যেকটা গোলাপ যে এত সুন্দর লাগছিলো, ফুটন্ত গোলাপ, গোলাপের কলি খুবই খুবই সুন্দর লাগছিলো। আমি হাতে ফুলও নিয়েছিলাম, আসলে যারা ফুল চাষি ছিল তারা ফুলগুলো তুলে বিক্রি করার জন্য সবগুলো একসাথে বানছিল, আমি ওখান থেকে নিয়ে ছবি তুলেছিলাম, আর আমার আসলে ফুল অনেক 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 ভালো লাগে, আর জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর আমরা ওখান থেকে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির পেঁপে বাগানে, ওখানে অনেকগুলো পেঁপে ছিল, আর অনেকগুলো পেঁপে একদম পেকে লাল লাল হয়েছিল। ওখান থেকে আমরা পেঁপে ছিঁড়ে পেঁপে খেয়েছি, মানে আমার জাল মানে ভাবি ভাবি পেঁপেগুলো ছিঁড়ে আমাদের সবাই খাওয়া হয়েছে, পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল আর অনেক মজা লেগেছে। সো আজকে ছোটোখাটো ব্লগটা এইটুকুই ছিল, আমার অনেক ভালো লেগেছে আপনার সাথে শেয়ার করা মুহূর্তগুলো, আশা করছি আপনারা পছন্দ করেছেন ব্লগটা। ব্লগ ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।